একটু এমনটা চিপাই দিব। এটা হচ্ছে জগন্নাথ কলেজের হল, এর হচ্ছে স্মৃতিসৌধ, 71 সালে যাদের মারছিল তাদের জন্য। এখানে মারছে জগন্নাথ, এখানে মারছে, হ্যাঁ এইখানে শহীদ মিনার, জগন্নাথ হলের ভিতরে মারছে না, এই যে জায়গায় স্টাফরা ছিল যারা, না না এই জায়গায় স্টাফরা যারা ছিল, স্টাফের ফ্যামিলি ট্যামিলি অনেক মানুষ মারছে। ছাত্রদের মারছে, এখানকার স্টাফদেরও মারছে, স্টাফদের ফ্যামিলিদের মারছে। হ্যাঁ জিমের ব্যবস্থা আছে এখানে। আর হচ্ছে পুরান বিল্ডিংটা, গোবিন্দচন্দ্র দেব ভবন, পুরানো আয়ের লাল রঙের, লাল রঙের বিল্ডিং। আর এদিকে জিমের ব্যবস্থা, বাহ ভালো একটা জিমের ব্যবস্থা আছে। এটা হচ্ছে বুদ্ধদের একটা হচ্ছে কি বলে আমাদের একটা দেবীর এই গৌতম। এটা হচ্ছে এই পুকুর, এই পুরান বিল্ডিংটাই, এই স্টুডেন্টরা গোসল করতেছে। জয়দীপ দত্ত চৌধুরী বাপ্পি ছাত্রলীগ 2020 সালে, যাক আমার নামে একজন লোক আছে এখানে যার ভাস্কর্য। পুকুর অনেক গোসল করতেছে, হচ্ছে জগন্নাথ হল। আর জগন্নাথ হলে প্রতি বছরই হচ্ছে বাণী অর্চনা হয় অনেক বড় করে। পুকুর পাড়টা ভালো লাগে, এটা তো অনেক মাছ আমি এর আগেও দেখছি পুকুরে। আর এখানে হচ্ছে সরস্বতী পূজার সময় সব দেবীদের এখানেই হচ্ছে এই বিসর্জন দেওয়া। এটা হচ্ছে জয় শ্রীকৃষ্ণের মূর্তি। ইসকন দ্বারা পরিচালিত এটা। ঘাটলাটা খুব সুন্দর পুকুর পাড়ের, এটা অনেক পুরাতন একটা ঘাটলা, ঐতিহাসিক। আর যে পাশে একটা মন্দির আছে, গোসল করতেছে সবাই। শহীদ মিলন বোস ফোরাম, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য। এ হচ্ছে জগন্নাথ হল, মোটামুটি অনেক পুরাতন, অনেকেই চিনেন। এটা হচ্ছে ঢাকা ভার্সিটির ভিতরে। বাই বাই, জগন্নাথ হল থেকে আমরা বিদায় নিচ্ছি, আবার দেখো অন্য কথা, আল্লাহ হাফেজ।